আজকে আমরা শপিং ব্যাগ দিয়ে এক জোড়া কানের দুল বানাবো। এই দুলটা বানাতে কিন্তু আমাদের বেশি কিছু দরকার হবে না। দুলটা বানানোর জন্য আমাদের শপিং ব্যাগ, আঠা, একটু শক্ত টাইপের যে কাগজগুলো আছে সেটা, আর কিছু স্টোনের দরকার হবে, আর অবশ্যই ইয়াররিংস বানানোর জন্য তো ইয়াররিংস হুকটা দরকার। এই জন্য ইয়াররিংস হুকের কথা তো নতুন করে বলার কিছুই নেই, এটা অবশ্যই প্রত্যেকটা দুল বানানোর ক্ষেত্রে দরকারি। এই দুলগুলো কিন্তু হোমমেড দুল হিসাবে আপনারা ফেসবুকের বা ইনস্টাগ্রামের বিভিন্ন পেজে পাবেন, যেগুলো কিন্তু একটু খরচা পড়বে কিনতে। তাই আপনি যদি চান এবং আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, তাহলে কিন্তু আপনারা দুলগুলো না কিনে দুলগুলো সুন্দরভাবে বাসায় বানিয়ে ফেলতে পারেন। আমি সবসময় পছন্দ করি বাসায় বিভিন্ন জিনিসপত্র বানানোর জন্য, অবশ্যই সেগুলো ওয়েস্ট টাইপের জিনিস দিয়ে বানাবো, যেন আমার জিনিসটা রিসাইকেল হয়। আর আমি দেখি অনেকেই বলে যে ওয়াও খুবই সুন্দর হয়েছে, মানে অনেকে অ্যাপ্রোসিয়েট করে এবং অনেকে বলে আমি এর থেকে সুন্দরভাবে বানাতে পারি, মানে তুমি বানাতে পারো সেটা ঠিক আছে। তো এটা কিন্তু নতুন করে এসে কমেন্টে বলার কিছু নেই, আমি এর থেকে সুন্দর পারি। হয়তো জিনিসটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা ইগনোর করে যান, অথবা জিনিসটা ভালো না লাগলে আপনারা পেজটাতে ব্লক করে দেন, কিন্তু আপনাদের এই ধরনের কমেন্টের তো দরকার নেই যে কী বানিয়েছো, আমি এর থেকে ভালো বানাতে পারি। আমি যেটা বানাতে পারি, আমি যতটুকু পারি আমি ততটুকুই শেয়ার করি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা আমার পেজটা ইগনোর করে যান অথবা আমার পেজটা ব্লক দিয়ে দেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের কমেন্ট করলে কিন্তু এতক্ষণ ধরে আমি যে বানালাম, ভিডিওটা এডিট করলাম, ভিডিওটা দিলাম, আমার কিন্তু সমস্ত শক্তির যে একটা অপচয় হলো, আসলে অপচয় বলা যাবে না, কারণ দুই একটা মানুষের এরকম ফালতু কমেন্টে তো আমার যে সমস্ত কষ্টটা অপচয় হয়ে যাবে না। অবশ্যই অবশ্যই অনেক আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, এবং আমি সিম্পলি কী করি, যেই কমেন্টগুলো আমার ভালো লাগে না আমি কিন্তু কমেন্টগুলো ডিলিট করে দিই, কারণ এই জিনিসগুলো যতক্ষণ আমার চোখের সামনে থাকবে আমার মাথার মধ্যেও কিন্তু এটাই চলবে যে কে কী বললো বা কে কী করলো। সুতরাং যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়েই থাকতে চাই। যারা আমার ভিডিওটা এখন ইউটিউবে দেখছেন তাদেরকে বলতে চাই আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের জন্যই আজকে আমার ইউটিউবে 40,000 সাবস্ক্রাইব পার করেছি। কারণ এটা আসলে আমার একটা স্বপ্ন ছিল, এখনও স্বপ্ন আছে যে আমার 100K সাবস্ক্রাইবার পূরণ হবে। তো 40,000টাই অনেক কঠিন ছিল, সেটা কিন্তু আপনাদের জন্যই সম্ভব হয়েছে। যে আপনারা যদি সাপোর্ট না করতেন, সাবস্ক্রাইব না করতেন, তাহলে এটা হতো না। সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার ইউটিউবে যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে। আর সবাইকে অনেক ধন্যবাদ, অবশ্যই জানাবেন যে দুলটা কেমন লাগলো।